ও ভাই এখন শাহরুখ খানের মধ্যে পোজ দিচ্ছে এইভাবে, দেখে তো মনে হচ্ছে না কোনো ডাক্তার মতো দাঁড়িয়ে আছে। হে গাইস, আমার নাম শেখ জিশান আহমেদ। তো দীঘা যাওয়ার এক্সাইটমেন্টে সারা রাত কোনো ঘুম আসেনি একটুও, ঠিক আছে? তো চলো রেডি হওয়া যাক। তো আমি এখন রেডি হয়ে গেছি, খুবই সিম্পল ড্রেস পরেছি আমি, নীল রঙের বুট, কালো রঙের প্যান্ট আর সবুজ কালারের গেঞ্জি এবং একটা সাদা কালারের জ্যাকেট। চলো স্টেশনের দিকে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে, আমার সাথে রয়েছে আরিফ এবং দীপ। তোমাদের বক্তব্য পেশ করো, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর লাগছে। হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে ট্রেন রওনা দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি, প্রচুরটা এখানে ভিড় রয়েছে, প্রচুর পর্যটক এখানে ঘোরার জন্য এসেছে এখানে। তো দীপ কিছু বলবে, আরিফ কিছু বলবে, আপনাদের ভিড়টা একবার দেখিয়ে দিচ্ছি। চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক। জলের কালারটা দেখ ভাই, কি সুন্দর! ও ভিউটা দেখ ভাই, অসাধারণ! ও ভাই এখন শাহরুখ খানের মতো পোজ দিচ্ছে এইভাবে, দেখে তো মনে হচ্ছে না কোনো ডাক্তার মতো দাঁড়িয়ে আছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মেরিন অ্যাকোরিয়াম এবং দীঘা সায়েন্স সিটি যাওয়ার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা এখন 5:31 বাজে ভোরবেলা, আমরা বেরিয়ে পড়েছি মোহনা যাওয়ার উদ্দেশ্যে। খুবই ঠান্ডা লাগছে, আরিফ ভাই রয়েছে আমাদের পাশে। চলে এসেছি এখন দীঘার মোহনায়, যেখানে চম্পা নদী বঙ্গোপসাগরের সাথে মিশছে। সামনে খুব ভালো একটা ভিউ পয়েন্ট আছে, আপনাদের দেখাচ্ছি। তো সামনে আপনাদের যে ভিউ পয়েন্টের কথাটা বলছিলাম সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে চম্পা নদী, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এ দেখুন ঢেউগুলো কেরম আসে, দেখুন। উদয়পুর তালসারি যাওয়ার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন।
তো আমরা এখন সদ্য উড়িষ্যায় ঢুকলাম, দীঘা মানে ওয়েস্ট বেঙ্গল বর্ডারটা পার করে। আর তোমার বক্তব্যটা বলো, উড়িষ্যা কেমন লাগছে? উড়িষ্যায় আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের দেখা করতে। তো বাইরে করে আমি আর আরিফ ভাই বেরিয়ে পড়েছি লাল কাঁকড়া দেখার উদ্দেশ্যে। সমুদ্র ধারে বিচের একদম মাছ দিকে আছি, আমরা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর বিচের একটা। এটা আমরা জানি লাল কাঁকড়া পাবো কি না, তাও যাচ্ছি, দেখা যাক কত কী হয়। লাল কাঁকড়া পেলে নিশ্চয়ই যাবো। আমরা আমি এখন তালসাড়িতে আছি, তো আমি এখন জ্যান্ত একটা লাল কাঁকড়া ধরেছি, মানে ধরেছি অন্য জন আমার হাতে দিয়েছে, ভয় লাগে ধরতে। জ্যান্ত কাঁকড়া দেখতে পারেন। তো দীঘার সফর আমাদের এখানেই শেষ, ট্রেন ধরে বাড়ি চলে যাবো, তার জন্য স্টেশনে আমরা এসে গেছি। খুব খারাপ লাগছে, চলে যাচ্ছি বাড়ি, একসাথে ছিলাম এতদিন ধরে। তুমি কী বলছো বলো? কিছু বলার নেই, ঘরে যাওয়ার অপেক্ষা রয়েছে।